আচ্ছা, আজকে ক্লাসে নিউক্লিওটাইডের গঠনটা বুঝিয়ে দিই। আগের দিন নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি বলেছিলাম, পেন্টোজ শর্করা আর ফসফেট গ্রুপ আর হচ্ছে নাইট্রোজেন বেস, NPS বলেছিলাম। পেন্টোজ শর্করার একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, এখানে দেখানো রয়েছে। দেখে যে 1 নম্বর কার্বন, এখানে রয়েছে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে যেমন উদাহরণ দিয়েছি অ্যাডেনিন বেস, এখানে দেখিয়েছি। তাহলে অ্যাডেনিন বেস হচ্ছে এক ধরনের নাইট্রোজেন বেস, তাহলে নাইট্রোজেন বেস একটা যুক্ত রয়েছে 1 নম্বর কার্বনে, এটা হচ্ছে পেন্টোজ শর্করা। তাহলে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনে যুক্ত নাইট্রোজেন বেস, আর 5 নম্বর কার্বন, যদি এটা 1 নম্বর হয়, 1, 2, 3, 4, এই হচ্ছে 5, এই যে 5 নম্বর কার্বন, তার সঙ্গে যুক্ত রয়েছে ফসফরিক অ্যাসিডের ফসফেট গ্রুপ। তাহলে 5 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ, পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনে একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়ে এই যে গঠনটা তৈরি করলো, এটাই হচ্ছে নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইড, এই রকম নিউক্লিওটাইড অনেকগুলো পরপর যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে তৈরি করে কি, তৈরি করে পলি নিউক্লিওটাইড। পলি কথার মানে হচ্ছে বহু, তোরা ক্লাস 9-এ পড়েছিস পলি রাইবোজোম, অনেকগুলো রাইবোজোম যখন চেনের মতো পরপর যুক্ত হয়ে যায় তাকে পলি রাইবোজোম বলে। সেরকম পলি মানে হচ্ছে বহু, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসঙ্গে যুক্ত হয় তখন যে শৃঙ্খল বা চেন তৈরি করে তাকে বলা হয় পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। এখন নিউক্লিওটাইড যেহেতু দু ধরনের নিউক্লিক অ্যাসিড গঠন করে, তাই দু ধরনের নিউক্লিক অ্যাসিডে যেহেতু পেন্টোজ শর্করা আলাদা আলাদা হয়, ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিএনএর ক্ষেত্রে আর রাইবোজ শর্করা হচ্ছে আরএনএর ক্ষেত্রে, সে কারণে নিউক্লিওটাইডও হচ্ছে দু প্রকারের। ডিএনএ যে নিউক্লিওটাইড দিয়ে তৈরি তাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, আর আরএনএ যে নিউক্লিওটাইড দিয়ে তৈরি তাকে বলা হয় রাইবো নিউক্লিওটাইড। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ডিএনএ গঠন করছে, কীভাবে গঠন করছে না, নিউক্লিওটাইড তৈরি হওয়ার পর তারা কি করে না, তারা ফসফোর ডাইএস্টার বন্ধন দ্বারা এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। যেটা বলছিলাম, অনেকগুলি নিউক্লিওটাইড পরপর ফসফোর ডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গিয়ে তৈরি করছে পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। তাহলে ডিএনএর ক্ষেত্রে যদি এই কথাটাই বলি কীভাবে বলবো না, অনেকগুলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ফসফোর ডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে পলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল। এরকম শৃঙ্খল ডিএনএতে দেখতে পাওয়া যায় দুটি। তাহলে ডিএনএতে পলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল দেখতে পাওয়া যায় দুটি। আরএনএর ক্ষেত্রে যদি এই কথাটাই বলি, এই পয়েন্টটাই বলি, কীভাবে বলবো না, অনেকগুলি এখানে যে বলা আছে নিউক্লিওটাইড, কীরকম নিউক্লিওটাইড না, আরএনএ যেহেতু তাহলে রাইবো নিউক্লিওটাইড, তাহলে অনেকগুলি রাইবো নিউক্লিওটাইড পরস্পর ফসফোর ডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে পলি রাইবো নিউক্লিওটাইড। তাহলে এরকম পলি রাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল এটা আরএনএতে আছে হচ্ছে একটি। তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রথমে তৈরি করছে পলি নিউক্লিওটাইড শৃঙ্খল, এই পলি নিউক্লিওটাইড শৃঙ্খল ডিএনএর ক্ষেত্রে তাকে বলা হয় পলি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল, আরএনএর ক্ষেত্রে বলা হয় পলি রাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল। এইরকম শৃঙ্খল ডিএনএতে রয়েছে দুটি, পলি নিউক্লিওটাইড শৃঙ্খল ডিএনএতে রয়েছে দুটি এবং আরএনএতে রয়েছে একটি।